নদীর বাঁধের ধার থেকে এক যুবতীর নগ্ন অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার বেলকাশ গ্রাম পঞ্চায়েতের শাহেরাপাড়া এলাকায়। নদীর বাঁধের জঙ্গলে ওই যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। এলাকাবাসীদের প্রাথমিক অনুমান, যুবতীকে ধর্ষণ করে এই এলাকায় পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন মর্নিং করতে যাই। এক বয়স্ক ভদ্রলোক জমিতে যাচ্ছে ভেন্ডি তুলতে, সে যখন হঠাৎ পুরো পাটা দেখে ভয়েতে থতমত খেয়ে পালিয়ে আসে। হঠাৎ আসার পরে আমি তখন এখানে মর্নিং ওয়াক করতে করতে আসছি, আমাকে তখন ডাকলো, বিদু বিদু শোন, আচ্ছা দেখ একটা কী জিনিস, একটা কী জিনিস যে তারপর আমিও দেখে আমিও হতভম্ব হয়ে গেলাম। তারপর কিছু কিছু পাড়ার প্রতিবেশীকে জানানো হয়, জানানোর পর একের পর এক দেখতে আসে। আমিও কিন্তু সম্পূর্ণ সেরকমভাবে দেখি নাই কো। তারপর যখন আমার বুকটা যখন ঠান্ডা হলো, তারপর আমি নিচে গিয়ে দেখলাম, একটা ওখানে খাড়িগুলো দেশলাই কাঠি আছে, প্লাস একটা বোতল আছে, প্লাস মেয়েটার গোটা শরীর দেখা যাচ্ছে। আমি কিন্তু প্রথম দেখে যেমন কিন্তু পাটা, তারপর আমি ডিটেলস যখন দেখি তখন একটা মেয়ের পুরো অবস্থায় মেয়েটা পড়ে রয়েছে। আমি কি মনে করব, এখন একে নিয়ে যাচ্ছেন পুলিশবাবুরা, এসছেন ওনারা নিয়ে যাচ্ছেন, এরপর পোস্টমর্টম হবে, ডাক্তারবাবুরা বলবেন, আমি তো কিছু বলতে পারবো না। এই কি দেখে কি মনে হচ্ছে আপনাদের? দেখে কি মনে হচ্ছে, ধারণা কি হয়েছে, হয় মার্ডার করে দিয়ে পুড়িয়ে দিয়ে চলে গেছে। আর এমনি কি নষ্ট ফষ্ট কিছু? এবারে সেটা তো ডাক্তারবাবুরা বলবেন, আমি কি ডাক্তার, কি আমি তো ডাক্তার নই। জানা যাচ্ছে, চেনা যাচ্ছে কথা? আর না, এখানে আমি চিনতেও পারছি না, কিছুই না, ওর মুখটাই তো নেই তো একদম। আপনার যদি ভোরের দিকে হতো বা নটার মধ্যে হলে আশেপাশে বাড়ি আছে, লোক খবর পেয়ে যেত। এগুলো অনেক রাতেই হয়েছে, আর বাইরেকারই লোক। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন জানানো হয়েছে, এসছে বডিটা তুলেছে, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে, মানে আপনাদের কি ধারণা, রেপ করে মার্ডার হবে? আপনি কি চাইছেন? চাইছি মেয়েটা একটা যেন, যদি রেপ করে মার্ডার হয় তাহলে যারা দোষী তারা যেন সাজা। মৃতদেহের পাশে একটি বোতলও অনেকগুলি দেশলাই উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, এসডিপিও আমিনুল ইসলাম, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি এখানে, আপনারা জানেন যে কাঞ্চননগরের এখানে এটি ডেড বডি সকালবেলা ডিটেক্ট হয়েছে, আমরা সেটারই স্পট দেখলাম, ভিজিট করলাম, আমরা তদন্ত করে দেখছি কী হয়েছে। কী মনে হচ্ছে স্যার? প্রাথমিকভাবে অনুমান করার মতো এখন অবস্থা নেই, অনেক কটা ফ্যাক্টর এখানে কোরিলেট করার ব্যাপার আছে, সেটা এই মুহূর্তে এত ইনিশিয়াল স্টেজে কিছু বলা যায় স্যার। এখানে তো বডিটি 70% স্যার বার্ন ছিল, এটা কি মনে হচ্ছে যে না বডি দেখে কি মনে হচ্ছে ওটা তো ডক্টর বলবেন, অটোপসি সার্জন বলবেন স্যার। আশেপাশে কি কিছু পাওয়া গেছে স্যার? আমরা এখনো এখানে সার্চিং চলছে, পিও থেকে আমরা দেখছি এগুলো। এগুলো পরিচয় কি পাওয়া গেছে? না, এই মুহূর্তে পরিচয় এখনো পাওয়া যায় স্যার। মানে বাইরের থেকে এনেই কি ফেলে দেওয়া যাবে এলাকার কিছু? এটা তো অনুমান, এক্ষুনি এই অনুমান আমার করে কোনো লাভ নেই, এটা আমরা তদন্ত করে দেখবো, সব আসপেক্ট তদন্ত করে দেখা হবে। সেটা তো পিএম রিপোর্ট না হলে তো বোঝা যাবে না, সেটা পিএম রিপোর্টের পরেই বলা যাবে। হ্যাঁ, তদন্ত পুলিশ শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।